আসসালামু আলাইকুম। কেক ডেকোরেশন থেকে শুরু করে বিভিন্ন রকমের মিল্কশেক কিংবা ক্যাপেচিনো তৈরি করতে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কর্ন সিরাপ বা সুগার সিরাপ। আজ আপনাদের সাথে কর্ন সিরাপ তৈরি করার সবচেয়ে সহজ রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। সুগার সিরাপ তৈরি করার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী সুগারটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সবটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এখানে আমি যতটুকু পানি দিয়েছি তাতে কিন্তু চিনিটা গলে গেলে অনেকটা আঠালো হয়ে যাবে। কর্ন সিরাপ তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচটা সবসময় লো মিডিয়ামে রাখতে হবে। খুব হাই হিটে জাল করলে কিন্তু অল্প একটু পানি তা অল্পতেই শুকিয়ে যাবে, আবার সিরাপটাও কিন্তু পারফেক্ট হবে না। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সিরাপটা তৈরি করতে হবে। সুগারটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিতে হবে। দুই থেকে তিন মিনিট জাল করার পরে সিরাপটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এটার ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন কিংবা খুব বেশি আঠালো কিন্তু করা যাবে না। হাত দিয়ে ধরে মনে হলো সিরাপটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু সিরাপটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু উপর দিয়ে শক্ত একটা আবরণ পড়বে না। এবার এই সবটা ভালোভাবে মিশিয়ে আমি সিরাপটা নামিয়ে নেব। আপনারা চাইলে এই সিরাপটা পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। অনেক সময় দেখা যায় শরবত বানাতে মনে থাকে না, ইফতারির একেবারে শেষ মুহূর্তে মনে হলে তখন কিন্তু শরবত বানানো অনেক ঝামেলা হয়ে যায়। আর এই সিরাপটা থাকলে কিন্তু খুব সহজে আপনি পানির সাথে মিশিয়ে শরবতটা বানিয়ে নিতে পারেন। তো আমার সিরাপটা হয়ে গিয়েছে, আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এরকম সব সহজ এবং মজাদার রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।